সেপ্টেম্বর 1893, রিও দি জেনেইরো, ব্রাজিল। ভয়াবহ নৌবিদ্রোহে নাকাল তখন গোটা দেশ। রাজধানী রিওকে ঘিরে একযোগে গোলা ছুটছে 20টি যুদ্ধজাহাজ। থেমে থেমে গর্জে উঠছে উপকূলস্থ দুর্গ, কামান। বিদ্রোহীদের সাথে পাল্লা দিয়ে ব্রাজিলীয় সেনাও পাল্টা শানাচ্ছে আক্রমণ, যেন কেউ কারো চেয়ে কম নয়। বিদ্রোহীরা ততক্ষণে বুঝে গেছে এভাবে সম্ভব নয়। পরিকল্পনা পাল্টে তারা নাথেরেও নামক শহরতলির দিকে অগ্রসর হয় এবং সহসাই সেখানকার দখল নিয়ে নেয়। প্রচণ্ড বিচলিত হয়ে পড়লেন নাথেরেও রক্ষণের দায়িত্বে থাকা সেনাপতি। তার হাতে ছিল মাত্র 50 জন সেনা। এই সামান্য সেনা নিয়ে দখলদারদের হঠাৎই এক মহা রণকুশলী, এক বীর খোঁজ খোঁজ সেনা শিবিরে। দৃশ্যপটে তখন আবির্ভূত হলেন পরাক্রমশালী বাঙালি, নাম সুরেশচন্দ্র বিশ্বাস, লেফটেন্যান্ট সুরেশচন্দ্র বিশ্বাস। সেই 50 জন সৈন্য নিয়েই নাথেরেও পুনরুদ্ধার করলেন তিনি, দমন করলেন বিদ্রোহ। সেই অদ্বিতীয় বাঙালি সেনানায়ক, কিংবদন্তি বঙ্গবীর সুরেশচন্দ্র বিশ্বাসকেই আজকের প্রতিবেদনে তুলে ধরব আপনাদের সামনে। লেফটেন্যান্ট সুরেশচন্দ্র বিশ্বাস এক বিস্মৃত প্রায় বাঙালি অভিযাত্রী। সুরেশচন্দ্রের জন্ম 1861 সালে বর্তমান পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নাথপুর গ্রামে। পিতা গিরিশচন্দ্র বিশ্বাস ছিলেন সামান্য বেতনভোগ সরকারি কর্মচারী। তার 2 পুত্র এবং 3 কন্যা। তাদের মধ্যে সুরেশচন্দ্র বিশ্বাসই ছিল বড়। শোনা যায় সুরেশের পূর্বপুরুষেরা নীল বিদ্রোহে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। শুরু থেকেই দুরন্ত দস্যিপনা ছিল সুরেশের রক্তে। 2 বছর বয়সে চড়েছিলেন 20 ফুট উঁচু মইতে। কৈশোরে কখনো পাখির ছানা পাড়তে গিয়ে ছোবল দিতে আসা গোখ্রসাপের ফনা মুষ্টিবদ্ধ করে ধরেছেন। আবার কখনো হিংস্র বন্য শুকরকে সম্মুখ সমরে বর্শির ছিপের আঘাতে করেছেন ভুলুণ্ঠিত। রামায়ণ মহাভারত ইতিহাসের দিগ্বিজয়ী বীরদের গল্পেই যেন তার সবটুকু আগ্রহ। বালক সুলভ খেলাধুলার বদলে শরীরচর্চাতে যেন তার পরিপূর্ণ মনোযোগ ছিল। তখনই সবাই বুঝেছিল এ ছেলে আর সবার মতো নয়। তা বলে উত্তর গোলার্ধের ছেলে চূড়ান্ত জয়গাথা লেখা হবে দক্ষিণ গোলার্ধে, এমনটিই বা কে ভেবেছিল। একটা সময় কলকাতার বালিগঞ্জে থিত হয় সুরেশ বিশ্বাসের পরিবার। সুরেশচন্দ্র বিশ্বাস ভর্তি হন লন্ডন মিশন কলেজে, কিন্তু পড়াশোনায় মন থাকলে তো হয়, তাস পেটানো আর খুচরো রংবাজিতেই দিনাতিপাত করছিলেন তিনি। এসবের ব্যস্ততার মাঝে মাসে 10 দিনও ক্লাসে যাবার সময় হতো না তার। মায়েরও কিছুটা আশকারা ছিল তাতে, কিন্তু ঢাল হয়েও বেশি দিন ছেলেকে বাপের থেকে আড়াল করতে পারেননি তার মা। ছেলেকে সুপথে আনার অনেক চেষ্টাই করলেন গিরিশবাবু, তাতে ছেলের বিগ্রানো বাল্য বই কমল না। আগে তবুও ছেলে বাড়িতে ফিরত, বাবার শাসন শুরু হবার পর থেকে সেটা অনিয়মিত হয়ে গেল। সুরেশ বিশ্বাস প্রায়ই তার খ্রিস্টান বন্ধুদের বাড়িতে গিয়ে খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ত। এভাবেই তার মা এবং কাকা কৈলাসবাবু বাদে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তার দূরত্ব তৈরি হয়। আর খ্রিস্টান বন্ধুদের সান্নিধ্যে এসে পূর্বপুরুষের জাত ধর্মের ওপরেও আস্থা হারাতে থাকে। অবশেষে একদিন বাবার ওপর অভিমান করে গৃহত্যাগী হল সুরেশ বিশ্বাস, গ্রহণ করল খ্রিস্ট ধর্ম। বাড়ি ছাড়বার পর মাথার ওপর নতুন আশ্রয় হিসেবে সুরেশ বিশ্বাস পেলেন কলেজের অধ্যক্ষ মিস্টার আটসানকে। কলেজ হোস্টেলে মুফতে থাকা খাওয়ার বন্দোবস্ত হলো। তারপর শুরু হলো চাকরির চেষ্টা। সওদাগরি অফিস, সরকারি অফিস, রেল, ডক, জেটি কোথাও বাদ গেল না, কিন্তু চাকরি মিলল না। অবশেষে যখন আর আশা নেই, তখন স্পেন্সেস হোটেলে ট্রাভেল গাইডের একটি চাকরি পাওয়া গেল। এই কাজের সুবাদে অনেক ইউরোপীয় সাহেব মেমদের সান্নিধ্যে আসার সুযোগ পান সুরেশ বিশ্বাস। অবসরে তিনি বিভিন্ন বিখ্যাত পর্যটক অভিযাত্রীদের ভ্রমণ কাহিনী পড়তেন। অবধারিতভাবেই বিলেতে পাড়ি জমানোর ইচ্ছা তাকে পেয়ে বসল। কিন্তু বিলেত যাব বললেই তো আর যাওয়া যায় না, তাই চাকরিতে ইস্তফা দিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একদিন রেঙ্গুনগামী জাহাজে চেপে বসলেন। চাকরি তো হচ্ছিল না, বরং ভাগ্যের বিড়ম্বনায় রেঙ্গুনে একবার প্রাণটাই হারাতে বসেছিলেন। সেদিন ইরাবতী নদীতে নৌকা ভ্রমণ শেষ করে ফিরছিলেন সুরেশ বিশ্বাস। সময়টা সন্ধ্যা। কোত্থেকে ধারালো দা ছুটে এলো সুরেশ বিশ্বাসের পাশ দিয়ে। নিক্ষেপকারী 2 জন সন্ডা মার্কা মগ ডাকাত। হুট করেই তারা ঝাঁপিয়ে পড়ল সুরেশ বিশ্বাসের ওপর। মল্লযুদ্ধে পারদর্শী সুরেশকে হারাতে ভালোই বেগ পেতে হচ্ছিল তাদের। তারপরেও পেশাদার 2 জন ডাকাতের সাথে পেরে ওঠা দায় মরতে বসেছিলেন তিনি। হঠাৎ রাস্তায় আবির্ভূত হলেন একদল যাত্রী। তাদের দেখেই ডাকাতেরা পালালো।
বেঁচে গেলেন সুরেশ বিশ্বাস। রেঙ্গুন পর্ব চুকিয়ে সুরেশের পরবর্তী গন্তব্য ঠিক হলো মাদ্রাজ। যেদিন রাতে মাদ্রাজ রওনা হবেন সেদিন সন্ধ্যায় শেষবারের মতো রেঙ্গুনের পথে হাওয়া খেতে পেরোলেন। কোথা থেকে যেন হৈহল্লা কানে আসছে, আগুন লেগেছে পাশেরই এক বাড়িতে। দোতলার জানলা থেকে ভেসে আসছে এক নারীর আত্মচিৎকার। ক্ষণিকের জন্য ফেরবার কথা ভুলে নিজের প্রাণ বাজি রেখে সুরেশচন্দ্র বিশ্বাস প্রবেশ করলেন সেই অগ্নিকুণ্ডে, বাঁচালেন সেই রমণীর প্রাণ। সুরেশের বীরত্বে মুগ্ধ হয়ে সেই মেয়েটি ভালোবেসে ফেলল সুরেশকে। সুরেশবাবুও যে টান অনুভব করেননি বিদেশিনীর প্রতি তা নয়, কিন্তু তার ভবঘুরে ছন্নছাড়া জীবনের সাথে জড়াতে চাননি তরুণীর জীবন। তাই আবেগ দমন করে উঠে পড়েন মাদ্রাজগামী জাহাজে। মাদ্রাজ পৌঁছে সুরেশের আশার বেলুনে ফুটল দুর্ভাগ্যের সূচ। কারণটা ভাষা, তামিল তেলেগু না জানায় কোনো কাজই পাচ্ছিল না সেখানে। তবুও আশার রেশ শেষটুকু আঁকড়ে রেখে এবং কাজ হচ্ছিল না তাতেও, সমুদ্র তটে দাঁড়িয়ে আত্মহত্যার সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন, দেবদূতের মতো সেখানে হাজির হন এক ফিরিঙ্গি সাহেব। তার দুই নাতির দেখাশোনার কাজ দিলেন সুরেশকে। কিছুদিন এই চাকরি করে আবারও কলকাতায় আটশন সাহেবের কাছে ফিরে এলেন লেফটেন্যান্ট সুরেশ বিশ্বাস। এতদিনের নির্মম বাস্তবতার শিক্ষার গুরুত্বটা হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন তিনি। ছোটোখাটো চাকরির ফাঁকেই তাই জোর দিলেন বই পড়ায়। ওদিকে তো মন পড়ে আছে বন্দরে সমুদ্রে, তাই সুযোগ পেলেই জেটিতে জেটিতে ঘুরে বেড়াতেন তিনি। উদ্দেশ্য মদ খাইয়ে জাহাজীদের সাথে ভাব জমানো আর নানা দেশের গল্প শোনা। এমনি করেই একদিন বিলেতে যাবার স্বপ্ন সত্যি হয়ে গেল সুরেশ বিশ্বাসের। বিএসএন কোম্পানির এক জাহাজের ক্যাপ্টেনকে পটিয়ে সহকারী স্টুয়ার্টের চাকরি নিয়ে প্রায় 17 বছর বয়সে দেশ ছাড়লেন সুরেশ বিশ্বাস। লন্ডন পৌঁছে বোসেন নামক এক জাহাজি বন্ধুর সাহায্যে ইস্ট অ্যান্ড পল্লীতে সস্তায় একটি ঘরও ভাড়া নিলেন। যদিও সেখানে বেশি দিন থাকা হলো না তার, চাকরি পাবার আগেই হতে হলো গৃহহীন। এরপর অভাবের তাড়নায় কখনো হতে হলো খবরের কাগজ বিক্রেতা, কখনো বা মুটে। এর মধ্যে আবারও ঘটনার নাটকীয়তায় এক বিবাহিতা নারীর প্রেম থেকে বাঁচতে শহরটাই ছাড়তে হলো তাকে। ফেরিওয়ালা হয়ে বেরিয়ে পড়তে হলো ইংল্যান্ডের পল্লী গ্রামের উদ্দেশ্যে। জিনিস ফেরি করার ফাঁকে ফাঁকে গণিত, জ্যোতিষ, রসায়ন ইত্যাদি নানা বিষয়ে পড়াশোনাটাও অব্যাহত থাকলো। ঘুরতে ঘুরতে কেন্ট প্রদেশে এসে হাজির হলেন সুরেশ বিশ্বাস। সেখানে এক সার্কাস দল খেলা দেখাচ্ছিল। সুরেশ বিশ্বাসের তখন সাধ হলো সার্কাস দলে নাম লেখাবেন, যেই ভাবা সেই কাজ। সার্কাস দলের সবচেয়ে শক্তিশালী পালোয়ানকে 10 মিনিটে ধরাশায়ী করে সার্কাসে চাকরি পেলেন। বেতন সপ্তাহে 15 শিলিং। হিংস্র পশু বশ করা এবং বাঘ সিংহের খেলা দেখানোয় অল্প সময়েই বেশ পারদর্শিতা অর্জন করেছিলেন তিনি। প্রেম হানা দিল এখানেও, যথারীতি এখানেও প্রত্যাখ্যানের গল্প। সার্কাস দলের এক জার্মান সুন্দরী প্রেম নিবেদনেও মন গলেনি সুরেশ বিশ্বাসের। লন্ডন ছেড়ে মেয়েটি যেদিন জার্মানি চলে যাবে সেদিন সুরেশ বিশ্বাস তাকে বলেছিল, তোমার আমার মাঝে আকাশ পাতাল ব্যবধান, আমাদের বিয়ের সম্ভাবনা নেই, আমাকে ভুলে যাও, যদি পারি আমিও ভুলবার চেষ্টা করব তোমাকে। ততদিনে 20 পেরিয়ে 21 পা দিয়েছেন সুরেশ বিশ্বাস। এই বয়সেই বাঘ সিংহের খেলা দেখিয়ে ব্রিটেন থেকে নিজের খ্যাতিকে বিস্তৃত করেছেন বিশ্বময়। এরপর জার্মানির হামবুর্গে বিশিষ্ট পশু প্রশিক্ষক গেজেনবার্গ সাহেবের পশুশালায় মোটা বেতনের চাকরি নিলেন তিনি। এখানে তিনি ফ্যানি নামক একটি বাঘকে শৈশব থেকে প্রশিক্ষণ দেন। বাঘটি সুরেশের কাছে কুকুরের চেয়েও অনুগত ছিল। একটি হাতিকেও তিনি পোষ মানিয়েছিলেন এমনভাবে তিনি না খাওয়ালে সে খেত না। পশু প্রশিক্ষণে ক্রমেই অদ্বিতীয় হয়ে উঠলেন লেফটেন্যান্ট সুরেশ বিশ্বাস। তার প্রশিক্ষিত পশু চড়াদামে বিকোতে লাগলো বাজারে। ভাগ্যের ফেরে হঠাৎ একদিন সেই জার্মান যুবতীর সাথে দেখা। এবার অতৃপ্ত আবেগ আর সামলে রাখা গেল না, দুজনের কেউই পারলেন না। কিন্তু দুর্ভাগ্যের হানা আবারও, এবার খলনায়কের ভূমিকায় সেই জার্মান তরুণীর একাধিক পাণিপ্রার্থী। সুরেশকে হত্যার জন্য আততায়ী নিযুক্ত করা হলো। প্রাণ বাঁচাতে একরকম বাধ্য হয়েই এক সার্কাস দলের সাথে সুরেশ পাড়ি জমালেন আমেরিকা। সেখানে নানা জায়গায় খেলা দেখিয়ে 1885 সালে মেক্সিকো হয়ে ব্রাজিলে পৌঁছালেন তিনি। ধারণা করা হয় তার আগে কোনো বাঙালি ওই অঞ্চলে পা রাখেননি। এখান থেকেই গল্প নেয় অভাবনীয় মোড়। নয়া মুলুকে ভাষা আর সমস্যা হলো না। এই সময় ইংরেজির পাশাপাশি পর্তুগিজ ভাষাসহ 7টি ভাষায় দখল ছিল সুরেশ বিশ্বাসের। ওদিকে ব্রাজিলের প্রাকৃতিক সভায় মুগ্ধ হয়ে সেখানেই বসবাস করার সিদ্ধান্ত নিলেন সুরেশ বিশ্বাস। সেখানকার রাজকীয় পশুলয় সেখানে একটি চাকরিও পেলেন। এখানে চাকরিরত অবস্থায় তিনি গ্রিক এবং ল্যাতিন সাহিত্য, গণিত, দর্শন, রসায়ন ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিস্তর চর্চা করতেন। লা ক্রনিকা পত্রিকা সূত্রে জানা যায় সুরেশ বিশ্বাস নানা জায়গায় এই সমস্ত বিষয়ের ওপর বক্তৃতাও করতেন। এই সময়ই ডেসডিমোনা নামক এক স্থানীয় চিকিৎসকের মেয়ের প্রেমে পড়েন সুরেশ বিশ্বাস। এবার আর কোনো দুর্গতি নয়, সোজা গাঁটছড়া বাঁধলেন দুজনে। সালটা 1889।
ব্রাজিলীয় প্রণয়িনীর অনুপ্রেরণাতেই দেশটির সৈন্যদলে যোগ দেন তিনি। 1887 সালে কর্পোরাল, পরবর্তীতে পদাতিক দলের প্রথম সার্জেন্ট এবং 1893 সালে লেফটেন্যান্ট পদে উন্নীত হন। হ্যাঁ, গল্পের শুরুতে যে রণবীর লেফটেন্যান্টের কথা বলেছিলাম, তাকে যোদ্ধা পর্যায়ে আসতে জীবনের ঠিক কতগুলো ধাপ পেরোতে হয়েছে তা অলস দেহক্লিষ্ট গতির দোষে দুষ্ট ভিনদেশে যুদ্ধজয়ী হবার গল্পটা ছিল বীরত্বসূচকতে। বিদ্রোহীরা কিছুটা হকচকিয়ে গেলেও সুরেশের 50 জন সৈন্যকে কোণঠাসা করতে তাদের বিশেষ বেগ পেতে হয়নি, কেননা তাদের সৈন্যবল যেমন বেশি ছিল তেমনই ছিল অস্ত্রবল। কামান বারুদের কোনো ঘাটতি ছিল না তাদের। অন্যদিকে সাধারণতন্ত্রের সেনাদের সম্বল ছিল ছোড়া, বর্ষা, তরবারি। তাই সাধারণ নিয়মেই কিছুক্ষণের মধ্যে সৈন্যরা সন্ত্রস্ত হয়ে রণে ভঙ্গ দেয়। তখন সেনানায়ক সুরেশ বিশ্বাস তার সহযোদ্ধাদের মনোবল ফিরিয়ে আনতে এবং বিজয় নিশ্চিত করতে যুদ্ধের সেই মহাকলরব ভেদ করে অভ্রভেদী স্বরে একটি সংক্ষিপ্ত ভাষণ দেন এবং মৃত্যুভয় ত্যাগ করার জন্য তাকে অনুসরণ করতে বলেন। অমিত তেজে, কামানের গোলা, বন্দুকের গুলি আর প্রতিপক্ষের নগ্ন তরবারির ভয় তুচ্ছ করে শত্রু সংহার শুরু হয়। বলাই বাহুল্য, পূর্বোক্ত 50 জন সৈন্য সে যুদ্ধে 50 গুণ বিক্রমের সাথে সুরেশকে সহযোগিতা করে। অনতি বিলম্বে নাথেরেও হলো শত্রু মুক্ত আর বাজিলের আকাশে উড়ল বাঙালির বিজয় নিশান। এভাবেই ঘর পালানো বাউন্ডুলে লেফটেন্যান্ট সুরেশ বিশ্বাস গোটা জগতের সামনে স্থাপন করলেন অমর কীর্তি। সুদূর ব্রাজিলে হয়ে উঠলেন বাঙালির বীর প্রতিনিধি। অবশেষে 1905 সালের 22শে সেপ্টেম্বর রিও দি জেনেইরো শহরের রক্ষাকারী সুরেশ বিশ্বাস তার স্ত্রী এবং 2 সন্তানকে রেখে পরপারে পাড়ি জমান। শিশু সাহিত্যিক ময়ূক চৌধুরী সুরেশ বিশ্বাসকে নায়ক করে লিখেছিলেন বঙ্গদেশের রঙ্গ। বনফুল লিখেছিলেন বিশ্বাস মশাই। সত্যজিৎ রায়ের ছিন্নমস্তার অভিশাপ, বিমল মুখার্জির দুচাকায় দুনিয়াতেও আমরা বাঙালি অভিযাত্রী সুরেশ বিশ্বাসের নামটি খুঁজে পাই। এতক্ষণ আপনারা শুনলেন বিস্তৃত বাঙালি বীর লেফটেন্যান্ট সুরেশ বিশ্বাসের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।